ওং সর্বমঙ্গল মঙ্গল শেরবে সর্বাত্মি কে তম্বকে গৌরী নারায়ণে নমস্তে হরে কৃষ্ণ সকলকে মধুর কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত দর্শকবৃন্দ আমরা শুনে আসছি যে দেবীর অকাল বোধন শারদীয় দুর্গ উৎসব আসছে এবং আমরা অনেকেই এই কথাটি প্রায়ই কানে শুনে থাকি বা চোখে দেখে থাকি পত্রিকাতে লেখাতে যে দেবীর অকাল বোধন কেউ কেউ হয়তো নিউজ চ্যানেলে কেউ কেউ পত্রিকাতে বা কেউ কেউ কারো মুখের থেকে শুনে থাকবেন যে দেবীর অকালবোধন তো এই অকালবোধন জিনিসটি কী এই জিনিসটি আমরা কি করে জানলাম বা অকালবোধন জিনিসটি কী করে আসলো এটা আজ আমরা জানবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো চলুন অকালবোধন অকালবোধন কথাটি কী দেবীর অকাল বোধন অকাল বোধন মানেই হলো অসময়ে দুর্গ পুজো বা অসময়ে বোধন করা ডেকে নিয়ে আসা তাহলে দেবী দুর্গর অকালবোধন কেন হলো অন্যদের কেন হলো না অকাল বোধন শুধু দেবী মায়ের ক্ষেত্রেই বা মহামায়ার ক্ষেত্রেই কেন হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা যদি কালিকা পুরাণ এবং বৃহধর্ম পুরাণ অনুযায়ী চলে যায় তাহলে দেখা যায় শরৎকালী রাম এবং রাবণের যুদ্ধের সময় এই দেবীর অকালবোধন হয়েছিল রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা সৃষ্টিকর্তা আমাদের যে ব্রহ্মদেব সে দুর্গমায়ের পুজো করেছিল অকালবোধন করেছিল আর এই সময় দেবতারা ঘুমিয়েছিলেন শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন আমাদের পৌরাণিক শাস্ত্র অনুযায়ী এটা বলা হয়েছে যে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন এ সময় কোনো পূজা হয় না পূজা অর্চনা হয় না তাই এটা পুজোর সময় নয় তাহলে এই পুজো গ্রহণ করবেন কি করে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন রামকে সাহায্য করার জন্য কারণ এই যুদ্ধে রাম তো জিততে পারতো না যদি সেই অস্ত্রটা না পেত রাবণকে মারা তো অত সহজ ছিল না কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা জানতো যে কোন অস্ত্র দিয়ে রাবণকে মারা যাবে রামও তো স্বয়ং ভগবান ছিলেন তাই যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবীর দুর্গা মায়ের অকাল বোধন করেন এবং সেই অস্ত্রটি রামকে দেন তারপরেই রাব রাম রাবণকে বধ করেন তো এই যে ব্রহ্মার এই পুজো করা দেবী দুর্গা মায়ের প্রতি যে অকাল বোধন এই সময় শরৎকালে তাই এই শারদীয় দুর্গোৎসবকে আমরা আরেকটি ভাষায় বলে থাকি অকাল বোধন অসময়ে দুর্গা পুজো এটা আসল দুর্গাপুজো নয় কিন্তু এটা অকাল বোধন হয়েছিল তার জন্য এটাকে বলে শারদীয় দুর্গোৎসব বা অকাল বোধন এ বিষয়টি অনেকেই অনেকেই জানতাম জানতাম বা হয়তো না যাই হোক এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরপর ভিডিওগুলি যদি আরও পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দেবেন আজকের মতন বিদায় জয় নিতাই জয়